আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মজাদার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে ভিডিও সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি ব্রেড নিয়েছি আর ব্রেডগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এভাবে করেই ভেজে নিব, তো তেলটা একটু বেশি দিয়েই ব্রেডটা ভাজতে হবে, যদিও খাবারটা অনেক বেশি মজার। মজার খাবারটা তৈরি করতে কী কী লাগবে আর কীভাবে তৈরি করব সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বরাবরের মতো আজকের ভিডিও অনেক বেশি এনজয় করবেন। তেলটা কিন্তু গরম করে তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ব্রেডগুলো ভেজে নিতে হবে। একদম চুলার আঁচ বাড়িয়ে এই ব্রেড ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে একদম বেশি কালার চলে আসবে, ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি একে একে সবগুলো ব্রেডের পিস এভাবে করেই ভেজে নিব। মজাদার এই নাস্তাটি তৈরি করা খুবই ইজি। বাসায় যদি ব্রেড থাকে আর মেহমান আসে, চটপট এই নাস্তা তৈরি করে দিলে কিন্তু মেহমান খেয়ে অনেক বেশি খুশি হবে। তা আশা করি বরাবরের মতো এই রেসিপি সবাই অনেক বেশি এনজয় করবেন। তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি সবগুলো ব্রেড এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন কিন্তু ব্রেডটা একদম টস বিস্কুটের মতো হয়ে গেছে, ভিতর থেকে কিছুটা সফট আছে কিন্তু উপর থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এই তো দেখে হয়তো বুঝতে পারছেন। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 10 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ কাপই বলা যেতে পারে, আর আমি পানি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো। আর আমি এখন এটাকে খুব সুন্দর করে একটা ঘন করে শিরার মতো তৈরি করে নেব। তো এই শিরাটা আমার খুবই দরকার, গুঁড়া দুধ অবশ্যই দিতে হবে। যদি একদম মজা করে আপনারা এই ডেজার্টটা খেতে চান, খুবই মজার একটা ইয়াম্মি ডেজার্ট, আশা করি ভালো লাগবে আজকের এই রেসিপি। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও কম করে দিয়ে এই শিরাটাকে জাল করে নিচ্ছি। আর এখন আমি এই শিরার মধ্যে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুট ইউজ করব। আমার বাসায় যেগুলো আছে সেগুলোই দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কিছু কালারফুল ড্রাই ফ্রুট নিতে পারেন, যেটা দেখলে ভালো লাগে আর কি, দেখতে কালারফুল মনে হয়। তো আমি এখানে নিয়েছি কিশমিশ আর নিয়েছি কিছু কাজু বাদাম। তো এগুলো একটু থেতলে তারপর আমি এই শিরার মধ্যে দিয়ে দিব, এতে করে এর থেকে রসটা সুন্দরভাবে বের হবে, দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগছে, যদি ভালো লাগে একটি লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশানে লিখে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার শিরাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে কিশমিশ আর কাজু বাদাম দেওয়ার পর, দেখতে আরও বেশি কিউট লাগছে। তো এখন আমি এই গরম গরম শিরাটা আমি ব্রেডের উপর দিয়ে দিব। ব্রেডটা অনেক বেশি ক্রিস্পি, শিরা দেওয়ার পর এটা কিন্তু কিছুটা ক্রিস্পিটা কমে যাবে, আর এই ডেজার্টটা খেতে অসম্ভব মজার। এটা হলো শাহি টুকরা, বাসায় তৈরি করবেন, প্রিয়জনদেরকে নিয়ে খাবেন, এভাবে তৈরি করে এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে এটা পরিবেশন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, নতুন রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আমি পায়েল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।